আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গণ অধিকার পরিষদের এ কেমন ইফতার জামাত শিবিরকে একই করল ভিপি নুরুর দল অধিকার পরিষদের ইফতার মাহফিল দুই হাজার বাইশ বিশ্লেষণ গণ অধিকার পরিষদ নবগঠিত রাজনৈতিক দল আমি বরাবরই বলে থাকি একটা রাজনৈতিক দলের উত্থান যেভাবে হওয়া উচিত রুট লেভেল থেকে জনগণকে সম্পৃক্ত করে এবং ক্ষমতায় থেকে উপর থেকে নয় যেমন বিএনপি কিংবা জাতীয় পার্টি হয়েছিল সেরকম নয় একেবারে রুট লেভেল থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাত অতিক্রম করে তারা ধীরে ধীরে এগিয়ে যাবে এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাস থাকবে জনগণের পাশে দাঁড়ানোর ইতিহাস বা চেতনা থেকেই তারা রাজনীতিতে বিকাশ লাভ করবে গণ অধিকার পরিষদ কিন্তু সেরকমই হয়েছে তাদের নেতৃবৃন্দ শুরুতেই বিভিন্ন ঘাত প্রতিঘাত অতিক্রম করে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন আত্মত্যাগের পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারা এ পর্যায়ে এসেছে এবং এখন পর্যন্ত তারা যেটা করেছে সেটা কিন্তু অবশ্যই আমি বলবো যে একটা রাজনৈতিক দলের টেক অফ পিরিয়ডের সাথে তুলনা করলে অন্যান্য দলের চেয়ে তারা যথেষ্ট সফল সারা জায়গাতে সক্ষম হয়েছে চমক সৃষ্টি করতে সক্ষম হয়েছে গণ অধিকার পরিষদ একটা ইফতার মাহফিলের আয়োজন করেছে এটা তাদের দল হিসাবে আত্মপ্রকাশ করার পর প্রথম প্রথম ইফতার মাহফিল এর আগে তো রমজান তারা পায়নি এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে তারা দাওয়াত দিয়েছে তাদের কারো কারো ভারস চল্লিশটা রাজনৈতিক দল এবং সেখানে অনেক ঘটনা ঘটেছে এবং আমি সেটা ইতিবাচকভাবেই বড় ধরনের চমক হিসাবে বলতে চাই সেখানে বিএনপি আওয়ামী লীগ চরমনাই আওয়ামী লীগ না সরি আওয়ামী লীগকে যদি তারা দাওয়াত দিতে পারতো সেটা আরও ভালো হতো হয়তো বা চর্মনাই থেকে শুরু করে বিভিন্ন দল নাজমুল হাসান কলিমুল্লা অনেকেই উপস্থিত হয়েছেন অনেক ঘটনা ঘটেছে কিন্তু জামাত শিবিরকে একই করলো ভিপি নুরুর দল এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমার আলোচনার মধ্যে আলোচনা করব তার আগে আমি একটু ঘটনাটা বলি আমি মানব জমিন থেকে বলছি আরও বিভিন্ন গণমাধ্যমে এটা এসেছে বাংলাদেশ একটা ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে এই সংকট থেকে উত্তরণের জন্য দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের নেতারা বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি হোটেলে বাংলাদেশ গণ অধিকার পরিষদ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এই আহ্বান জানান বক্তারা বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন বাংলাদেশ একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে অতিক্রম করছে দেশ একটি ধ্বংসের কিনারে পৌঁছে গেছে তিনি তার বক্তব্য দেন বক্তব্য বিশ্লেষণ করা এখানে আমার মূল উদ্দেশ্য নয় তবে এখানে খন্দকার মোশারফ হোসেন কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য শীর্ষস্থানীয় চার পাঁচজন নেতাদের মধ্যে বা সিনিয়র নেতাদের মধ্যে একজন এখন গণ অধিকার পরিষদের ইফতারে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকতেন তাহলে এটা তাদের আরও বেশি চমক হতো আমরা বিশ্বাস করি তারা যেভাবে এগোচ্ছে গণ পরিষদ আগামী বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা বিএনপির প্রধান যিনি থাকবেন তিনি যদি স্বাভাবিক অবস্থায় থাকেন তিনি আসবেন বিভিন্ন দলের প্রধান আসবেন বড় দলের প্রধানরা কিন্তু এখানে আসেনি এমনকি আন্দোলন বাংলাদেশ চরমনাই যদি ওরকম বড় কিছু হতো তাহলে তাদের পীর সাহেব নিজে চেয়ারম্যান নিজেও তো আসতে পারতেন কিন্তু একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি পাঠিয়েছেন তো প্রথমবার যা হয়েছে এটা অনেক এখানে খন্দকার মোশারফের আরও দীর্ঘ বক্তব্য দেয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া বলেন দেশের অনেক দলের শীর্ষ নেতারা এখানে উপস্থিত হয়েছেন তাই আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি তাহলে এই দেশকে অন্ধকার থেকে উদ্ধার করতে পারবো এই ফেসিস সরকারের হাত থেকে রক্ষা করতে পারবো সবাই মিলে একসাথে কাজ কিন্তু জামাত শিবিরকে কি করলো ভিপি দল এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বারবার বলছি যাক আমার আলোচনার মধ্যে এটা উঠে আসবে এরপরে গণধিকার পরিষদের সেই ইফতারে আরও চমক ছিল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনিও বক্তব্য দিয়েছেন গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন আমরা নাকি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি কিসের ষড়যন্ত্র এই সরকার তো দেশের মানুষ আর চায় না আমাদের বক্তব্য পরিষ্কার এরপরে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আলোচিত সমন্বয়ক সাইফুল হক বলেন তার বক্তব্য তিনি দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি তিনিও তো জনপ্রিয় লোক অ্যাটলিস্ট মিডিয়া সেলিব্রিটি বলা যায় ভোটের রাজনীতিতে হয়তো বা কতটুকু আছে সেটা ভিন্ন বিষয় বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী তিনিও এখানে বক্তব্য দিয়েছেন অনেক কথা বলেছেন সেটাও আমার মূল ফোকাস পয়েন্ট নয় যে আসলে কে কি বলেছে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হকনূরের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসম আবদুর রব বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আবুল মিন্টু বিএনপির চেয়ারম্যান চেয়ারম্যান এনপিপির চেয়ারম্যান ডাক্তার ফরিদুজ্জামান ফরহাদ বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গনি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাল করিম ভুইয়া জাতীয় পার্টির জাফর মহাসচিব আহসান হাবিব লিঙ্কন ইসলামী আন্দোলন মানে চরমনায়ের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ বিশিষ্ট কবি ও লেখক ফরহাদ মাজার ভাষানে অনুসরী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ তিনিও কিন্তু ছিলেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সাবেক রাষ্ট্রদূত ও নৈতিক সমাজের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আসমা আমিন এবি পার্টির আহ্বায়ক ডক্টর সোলাইমান চৌধুরী সোলাইমান চৌধুরী আবার ডক্টর হলেন কবে সোলাইমান চৌধুরী সাবেক সচিব সোলাইমান চৌধুরী পিএইচডি করেছেন বলে আমার জানা নেই বাংলাদেশে বাংলাদেশ কংগ্রেস মহাসচিব ইয়ারুল ইসলাম বিএনপি নেতা ইশরাক হোসেন শারুল কবির খান গণ অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান ফারুক হাসান আবু হানিফ মাহফুজ সৌরভ সাদ্দাম হোসেন অ্যাডভোকেট খাদেমুল ইসলাম যুগ্ম সদস্য আতাউল্লাহ আব্দুল জাহের সহকারী যুগ্ম আবক তামান্না ফেরদাউ শিখা ফাতেমা মানে ইত্যাদি ইত্যাদি অনেক দল ছিলেন তো এখানে গণধিকার পরিষদের নেতারা যেভাবে এটা প্রচার করেছে তারা বাংলাদেশে এবছর এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল যত ইফতার করেছে ইফতার মাহফিল বা ইফতার পার্টি আয়োজন করেছে তার মধ্যে সবচেয়ে সফল হিসাবেই তারা প্রচার করার চেষ্টা করেছে এবং তারা যেটা বলছে চল্লিশটির উপরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল এটা নিঃসন্দেহে একটা চমক যে গণ অধিকার পরিষদ গঠন করে তারা চল্লিশটি দলকে একত্র করতে সক্ষম হয়েছে আমি জানি না আওয়ামী লীগের কাউকে দাওয়াত দেওয়া হয়েছিল কিনা অবশ্যই দাওয়াত দেওয়া উচিত ছিল ইফতার মাহফিল সবার সাথে সম্প্রীতি বাড়ানোর জন্যই তো আওয়ামী লীগকে যদি তারা দাওয়াত দিতে পারত তাহলে এটা তাদের আরো দূরদর্শিত হতো আসতো বা না আসতো সেটা ভিন্ন বিষয় অ্যাটলিস্ট আওয়ামী লীগপন্থী দু একজন বুদ্ধিজীবী সাংবাদিক এদেরকে ইনভাইট করতে পারত কিন্তু এরকম কিছু আমরা দেখিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ধামরাই উপজেলা যুব অধিকার পরিষদের তিনি দাবি করেছেন চল্লিশটি রাজনৈতিক দল যদিও বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে চল্লিশটি আমরা পাইনি এবং তিনি সহ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আরও বেশ কয়েকজন আমি দেখলাম তারা এই চল্লিশটির মধ্যে বা তাদের যে অনেকগুলো দল সেখানে উপস্থিত হয়েছে তার মধ্যে জামাত ইসলামীর নামও বলেছে এখন আমি আলোচনা করবো যে জামাত শিবিরকে একই করলো ভিপি নুরুর দল বাস্তব কথা হচ্ছে আমি ভালোভাবেই খবর নিয়ে দেখেছি দুই পক্ষ থেকেই ভেরিফাই করেছি জামাত ইসলামীর কাছে গণ অধিকার পরিষদ জামাত যেটা জানিয়েছে তাদেরকে কোনো ইনভাইটেশন লেটার বা তাদেরকে কোনোভাবে দাওয়াত দেয়া হয়নি এবং গণ অধিকার পরিষদও আসলে তাদেরকে দাওয়াত দেয়নি জামাত সেটাই বলেছে তাদেরকে দাওয়াত দেয়নি তাহলে জামাতের নাম কেন বলল ব্যক্তিগতভাবে জামাতের কাউকে কেউ ইনভাইট করে থাকতে পারে জামাতপন্থী কেউ কেউ বলেছে সেখানে শামীম সাই দেখেছে কিন্তু তিনি রাজনৈতিকভাবে ইনভাইটেড নয় কেন ইনভাইট করেনি কারণ কি সকল বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে গণ অধিকার পরিষদ দ্যাটস গুড এবং সারা জাগিয়েছে চমকও দেখিয়েছে পজিটিভ আমি শতভাগ পজিটিভ দেখছি কিন্তু বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এবং সরকার বিরোধী যারা তাদের মধ্যে আন্দোলন সংগ্রামে সক্ষমতার দিক থেকে হয়তো বা ফার্স্ট জামাত শিবির তাদেরকে বাদ দিয়ে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করা যে জামাত শিবিরের ভোট বাংলাদেশে বারো থেকে পনেরো পার্সেন্ট যেই ভোট যেদিকে মর নেবে সেই দল কোনো না কোনোভাবে উপকৃত হওয়া এবং অতীতে দেখেছি তারাই ক্ষমতা এসেছে উনিশশো একানব্বই সালে দুই এক সালে জামাত যেদিকে গিয়েছে তারাই ক্ষমতায় এখন এটা কতটুকু ঠিক হলো হ্যাঁ গণ পরিষদের নেতাদের কাছে জিজ্ঞেস করলে হয়তোবা তারা বলবে যে এটা কৌশলগত কারণে বলা হয়নি গণ অধিকার পরিষদের নেতারা আসলে জামাত বা শিবিরের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করে না এটা সত্য কথা নো দ্যাট অনেক বাস্তবতা রিয়েলিটি মাথায় রেখে চলতে হয় অনেক অবস্টিক্যালস আছে কিন্তু আমরা দেখি কল্যাণ পার্টি যখন কোনো প্রোগ্রাম করে অথবা লেবার পার্টি যখন কোনো প্রোগ্রাম করে অথবা অনেক রাজনৈতিক দল এমন এমনকি বিএনপিরও বিভিন্ন প্রোগ্রামে এর চেয়েও নেতিবাচক সময়ে জামাত ইসলামী উপস্থিত হয়েছে তাদেরকে ইনভাইট করেছে পাশাপাশি বসেছে এমন কি জামায়াত ইসলামীকে ইনভাইট করলে হয়তোবা সমস্যা হতে পারে এ কারণে বিএনপি রাজনৈতিকদের সম্মানে বিশ তারিখ তাদের ইফতার মাহফিল স্থগিত করেছে বাতিল করেছে এতটা মূল্যায়ন পরে বিএনপি সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ জামাতকে অফিসিয়ালি ইনভাইট করলো না এটার একটা প্রভাব জামাত শিবিরের উপর রয়েছে এটা একটা মেসেজ অনেকের কাছে চলে গিয়েছে যে গণ অধিকার পরিষদ তারা চমক দেখাচ্ছে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করে একই প্ল্যাটফর্মে আসছে ইসলামপন্থী দলগুলোর কিন্তু অনেকের ছিল ইসলাম ঐক্যজোটের ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের ছিল কিন্তু জামাত শিবিরের কেউ নেই তাহলে তাদেরকে সবাই এক ঘরে করে দিচ্ছে কিনা এর উত্তরে আমি এক একঘরে আন্তরিকভাবে নয় তবে এটা কিন্তু হয়ে গেছে কিন্তু এটা আমি মনে করি যারা এসব কাজ করছে তাদের জন্যে আত্মঘাতী হবে কারণ তারা এখনও জামাত শিবির ফবিয়ে ভুগছে আজকে তারা এই যে ট্যাগের রাজনীতি জামাত ট্যাগ জামাতের সাথে ভালো সম্পর্ক এগুলোকে ভয় পাচ্ছে পরিবেশ পরিস্থিতি এমন আসতে পারে অদূর ভবিষ্যতে তাদেরকেও এরকম ট্যাগ দেওয়া হবে তাদেরকেও বিভিন্ন দল এড়িয়ে চলবে এই ট্যাগের রাজনীতির বিরুদ্ধে যদি স্পষ্টবাদী হওয়া না যায় সাহসিকতার সাথে দাঁড়ানো না যায় তাহলে তো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না অর্থাৎ এক্ষেত্রে যদি অন্যান্য সবাই এই সাহসী দলগুলো সাহসী তরুণরা যদি ভয় পায় এতে রাজনৈতিক সংস্কৃতির যে কাঙ্ক্ষিত পরিবর্তন তার আনতে চায় সেটা হবে না আমি মনে করি না তার কৌশলগত কারণে ঠিক হয়েছে কিন্তু কাজটা ঠিক হয়েছে তা না এখানে জামাতের অ্যাথলিস্ট ঢাকা মহানগরের আনুরুল ইসলাম বুলবুল বা শফিকুল ইসলাম মাসুদ অথবা জামাতপন্থী বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে ইনভাইট করতে পারতো কৌশলের অংশ হিসাবে ফরাত মাজারকে করেছে ঠিক আছে তো এখানে জামাতপন্থী বুদ্ধিজীবী কিন্তু অনেকে রয়েছে হতে পারে সিনিয়র যদি রাজনীতিবিদদের রাজনীতিবিদ যেমন ফরহাদ মাজার তো রাজনীতিবিদ না তিনি তো বুদ্ধিজীবী তো এই টাইপের জামাতপন্থী বুদ্ধিজীবী প্রফেসর আব্দুর রব আছে চৌধুরী মাহমুদুল হাসান আছেন ইনভাইট করে দেখতেন আসতেন না আসতেন সেটা ভিন্ন কথা অথবা সংগ্রামের সম্পাদক ভারপ্রাপ্ত সম্পাদক বা এই টাইপের কেউ অনেকে ইনভাইট করা যায় যারা সরাসরি দলের কোনো পোস্টেড নয় কিন্তু তারা আসলে জামাতের লোক এসেছে বলে জনগণ মনে করে তো এটা একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যে তারা কনসাসলি জামাতকে ইনভাইট করেনি যদিও তাদের কিছু কোনো কোনো কেন্দ্রীয় নেতা বলেছে জামাত ইসলাম বুঝতে চলে কথাটা ঠিক নয় জামাত এটা অস্বীকার করেছে তাদের কোনো প্রতিনিধি যাওয়ার প্রশ্নই ওঠে না ওঠে না যেহেতু তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি এটা কিন্তু একটা আপত্তির বিষয় বলে আমি সমালোচনা করছি তবে মোটের উপর জামাত শিবির ইস্যুটা বাদ দিয়ে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল যেটা হয়েছে এটা চমৎকার এবং এটা বড় ধরনের সফলতা বলে আমি মনে করি এবং এটা চমকই বলে মনে করি রাজনীতিতে